বাংলাদেশের বিল, বাংলাদেশের সর্ববৃহৎ বিল হচ্ছে চলন বিল। এখানে দেখতে পাচ্ছেন চলন বিল, চলন বিল হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিল হচ্ছে চলন বিল। চলন বিল পাবনা ও নাটোরে অবস্থিত, চলন বিল পাবনা ও নাটোরে অবস্থিত। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী হচ্ছে আত্রাই নদী। মিঠা পানির মাছের প্রধান উৎস হচ্ছে এই চলন বিল। এখানে দেখতে পাচ্ছেন তামাবিল, যেটি সিলেটে অবস্থিত। তামাবিল কোথায় অবস্থিত? তামাবিল সিলেটে অবস্থিত। বিল ডাকাতিয়া, যেটি খুলনায় অবস্থিত। পশ্চিমা বাহিনীর বিল বলা হয় এই বিল ডাকাতিয়াকে, এটি হচ্ছে বিল ডাকাতিয়া। এখানে দেখতে পাচ্ছেন আড়িয়াল বিল, শ্রীনগর মুন্সিগঞ্জ। এই আড়িয়াল বিলটি মুন্সিগঞ্জের শ্রীনগরে অবস্থিত, আড়িয়াল বিল। এখানে দেখতে পাচ্ছেন ভবদহ বিল, যেটি যশোরে অবস্থিত। ভবদহ বিল যশোরে অবস্থিত। এছাড়া বিল বকর, বিল হরিণা এবং বিল ইছামতি যশোরে অবস্থিত। ব্যাক্কা বিল অবস্থিত শ্রীমঙ্গল মৌলভীবাজার। ব্যাক্কা বিল কোথায় অবস্থিত? শ্রীমঙ্গল মৌলভীবাজার। এখানে দেখতে পাচ্ছেন ব্যাক্কা বিল। বাংলাদেশের হাওর, সবচেয়ে বড় হাওর হচ্ছে টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হচ্ছে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ অবস্থিত, টাঙ্গুয়ার হাওর। হাইল হাওর সুনামগঞ্জ অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন হাইল হাওর, যেটি সুনামগঞ্জ অবস্থিত। ক্ষুদ্রতম হাওর হচ্ছে বুড়বুক, জৈন্তাপুর, সিলেট। এই বুড়বুক হাওরটি জৈন্তাপুরে, সিলেটে অবস্থিত। টাঙ্গুয়ার হাওর একটি ওয়ার্ল্ড হেরিটেজ, যেটি ইউনেস্কো ঘোষিত। টাঙ্গুয়ার হাওরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে 2000 সালে। হাকালুকি হাওর, হাকালুকি হাওর মৌলভীবাজার জেলায় অবস্থিত। 1982 সালে রামসার সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষণা করা হয় এই হাকালুকি হাওরকে। এখানে দেখতে পাচ্ছেন হাকালুকি হাওর। বিল ও হাওরের পার্থক্য মূলত, বিলে সারা বছর পানি থাকে কিন্তু হাওরে সারা বছর পানি থাকে না। শীতকালে হাওর শুকিয়ে যায়, আবার বর্ষাকালে পানিতে ভরে যায়। বিলের পানির স্তর মাটির স্তরের নিচে থাকে, তাই বলে সারা বছর পানি থাকে। আর হাওরে পানির স্তর থাকে মাটির স্তরের উপরে, মূলত আশেপাশের তুলনায় নিচু হওয়ায় বর্ষাকালে ভরা নদীর পানি হাওরে এসে জড়ো হয়। শীতকালে নদীর পানি কমে গেলে হাওর শুকিয়ে যায়।